রাস্তায় কিভাবে চলাচল করতে হবে এরা এটা জানুক, সাথে সাথে যারা মোটরসাইকেল চালায় তারা জানুক মোটরসাইকেল চলার সময় কি করতে হবে, তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হাতে হেলমেট থাকতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং সর্বোচ্চ উনি একজন আরোহী সহ চলতে পারবেন, এবং যেই আরোহী নিয়ে চলবেন ওই আরোহীরও হেলমেট রাখবে। কখনোই আমরা তিনজনকে নিয়ে একটা মোটরসাইকেলে চলতে পারবো না এবং চলবো না। যদি আমরা এই কাজগুলো করি আমরা সবাই আইনের আমলে আওতায় চলে আসবো। আপনারা কেউ জরিমানা দিন অথবা কেউ জরিমানার অংশীদার হন, আপনারা সবাই সচেতন হন। আপনাদেরকে সচেতন করার জন্য আমাদের এই জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের আমরা চাই ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিককে ট্রাফিকের কাজ করার জন্য সহযোগিতা করুন, এবং একটি গণবান্ধব জনবান্ধব সুশৃঙ্খল রাস্তা সড়ক ব্যবস্থা আমরা সবাইকে উপহার দিব। আপনারা মধ্যে কাজ করবো, সরাসরি ড্রাইভারদের সাথে কথা বলবো এবং গাড়ির বিভিন্ন কাগজপত্র চেক করবো, এবং সাথে সাথে আমাদের যে লিফলেটটা আছে যেটার মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আমরা এটা বিতরণ করবো। আমরা আপনাদের কিছু করে ভালো দিচ্ছি।